যে গরম ভাত দিচ্ছি অফিসের লাঞ্চ পাঠাবো অফিসে লাঞ্চ দেওয়ার সময় আমি একটু বেশি দেই কারণ অনেক সময় হয় না কোনো কলিগকে ডাকে বলে আসো আমার সঙ্গে খাবে আমার হাজবেন্ড আবার কাউকে ফেলে খেতে চায় না দিচ্ছি যাই হোক অবশ্যই আপনারা লাঞ্চ করার সময় কি করে বন্ধুর সঙ্গে আদা আদি করে খায় আমি সেভাবে খাবারটা দেই এটা অফিসের লাঞ্চ ওর আলহামদুলিল্লাহ হয়ে যাবে এটার উপর শসা এটা দিয়ে দিচ্ছি কারণ এত বেশি পার্টি করাও পছন্দ করে না এটা আর সে সঙ্গে লাউয়ের তরকারি আজকে দই দিয়ে লাউ দিয়ে রান্না করেছি লাউয়ের এই সবজিটা খুবই পছন্দের লাউ সবজিটা আর গরমে লাউ শরীরের জন্য অনেক উপকারী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন আর দিচ্ছি চিংড়ি কষা আপনাদের অবশ্যই সবার শ্রিম্প সবার পছন্দ এই শ্রিম্পের কষা এই তো লাঞ্চ রেডি